শ্রদ্ধা জ্ঞান প্রদান করে, নম্রতা মান প্রদান করে, আর যোগ্যতা স্থান প্রদান করে। আর এই তিনটি জিনিস যদি মিলে যায় তো ব্যক্তিকে সর্ব জায়গায় সম্মান প্রদান করে। নমস্কার, সালাম, আমি কৃষণজিৎ চক্রবর্তী, আই অ্যাম এ অ্যাঙ্কার অ্যান্ড সেলফ হেল্প ট্রেনার। বন্ধু, আমরা জীবনে সকলেই সফল হতে চাই, নিজেদের ড্রিমসকে রিয়েলাইজ করতে চাই, অনেক টাকা কামাতে চাই আর রাজার মতো বাঁচতে চাই। এটা কি সিম্পল টাস্ক হবে? এটা কি রিয়েলি পসিবল হবে? না, এটা সত্যি পসিবল হবে। আমি বলছি, এক রাজার মতো বাঁচা পসিবল হয়। আমার কথা শুনুন, জীবনে বড় স্বপ্ন দেখুন। জীবনে কোনো কিছুই অসম্ভব হয় না, লিমিটেশন শুধু আমাদের মাইন্ডসেটে থাকে। কিন্তু আপনার সফল হওয়ার আকাঙ্ক্ষা যদি প্রবল হয় আর সমস্ত হার যদি ছোট মনে হয়, আপনি জিতে যাবেন। নিজের জীবনকে পজিটিভ থট দিয়ে ভরুন, ডিসিপ্লিন থাকুন আর সেলফ মোটিভেট থাকুন, আর 100% কমিটমেন্ট দেখান নিজের স্বপ্নের প্রতি, আর সেই ওপিনিয়ন শুনুন যা আপনাকে উৎসাহিত করে, পজিটিভ থট দিয়ে ভরে। আপনি রোজ আপনার স্বপ্নকে সত্যি হতে দেখবেন, আপনার জীবনের সমস্ত ডিফিকাল্টির সঙ্গে লড়াই করার সাহস পাবেন, আপনার জীবনের সঠিক পারপাস খুঁজে পাবেন। জীবনে কখনো পেছনে হাঁটবেন না, কোনো লক্ষ্যই ইম্পসিবল হয় না যদি আপনার মধ্যে সফল হওয়ার খিদে থাকে। সর্বদা নিজের বুদ্ধি, শরীর আর আত্মাকে নিজের স্বপ্ন আর লক্ষ্যের জন্য ডেডিকেটেড রাখুন। এই ভিডিওতে আমি আপনাদের একটি ভ্রমণে নিয়ে যাব, কমফর্ট জোন থেকে গ্রোথ জোনের দিকে, একটি দিশা যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। ফেলিওর আপনার জীবনের সবথেকে বড় সেটস ব্যাক যা আপনাকে সহ্য করতে হবে। ফেলিওরকে ভয় পেয়ে আপনি জীবনে কখনো সফলতাকে অ্যাচিভ করতে পারবেন না। সফলতা তার কাছেই আসে যে সাহস দেখায়, আর যে মিস্টেক থেকে শেখে, আর যে কমিটমেন্ট করে রোজ হার্ডওয়ার্ক করে। আপনাকে আত্মবিশ্বাস মজবুত করতে হবে আপনার ভয়কে জেতার জন্য। আর যখন আপনি ভয়কে জিতে নেবেন, তখন আপনি কমফর্ট জোন থেকে অনেক দূরে থাকবেন লার্নিং জোনে। শুধু আপনি নিজের লক্ষ্যের প্রতি প্রতিবদ্ধ থাকুন, রাস্তাতে নতুন জিনিস শিখুন, আর সব পরিস্থিতিতে সঠিক অ্যাটিচিউড রাখুন। সব সময় নতুন জিনিস শিখুন। শিক্ষা হলো কখনো বন্ধ না হওয়া প্রক্রিয়া। মাসলস গেইন করার জন্য নতুন এক্সারসাইজ শিখুন, নতুন টেকনিক শিখুন, জ্ঞান বাড়ানোর জন্য বই পড়ুন। আপনি যদি শিখতে থাকেন, আপনি দেখবেন আপনি গ্রোথ জোনে পৌঁছে গেছেন, আর আপনি যে পথে চলতে চাইতেন দেখবেন আপনি সেই পথে চলছেন। নিজের সাথে স্টিল কমিটেড থাকুন, কঠোর পরিশ্রম করুন, নেভার গিভ আপ। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, নিচে সাবস্ক্রাইব বাটন টিপে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।